বুধবার রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আর এই উপনির্বাচনের আগে কমিশন কতটা প্রস্তুত আছে সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার রয়েছে রফিকদার থেকে জানতে চাইব কমিশন কতটা প্রস্তুত এই চার উপনির্বাচনের আগে দেখো লোকসভা নির্বাচনের মতো এবারে যে রাজ্যের যে চারটি উপনির্বাচন হবে সেখানেও কমিশন যথেষ্ট করা বলতে পারো এবং কমিশন চাইছে যে কোনো রকম অশান্তি ছাড়াই এই চার কেন্দ্রের উপনির্বাচন কমপ্লিট হোক এবং তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছে আমি এই মুহূর্তে জানাবো যে কালকে যে চারটি কেন্দ্রে তার জন্য সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে এবং কিউ টিম কিউআরটি টিম কিন্তু প্রায় একশো সাতচল্লিশটি কিউআরটি টিম থাকবে এবং তুমি জানো প্রীতি তুমি লোকসভার সময়ও বারবার গেছো কমিশনে একটা বিষয়ে একটা অভিযোগ বারবার ওঠে যে কিউআরটি টিম নামে থাকে যখন কোনো অশান্তি ঘটে বা কোনো গণ্ডগোল হয় সেই সময় যখনই ডাকা হয় তখনই আসতে পারে না কারণ কমিশন বলে দেয় যে এক ঘন্টার মধ্যে তারা পৌঁছে যাবে কিন্তু দেখা যায় নানান অভিযোগ যে কিউআরটি টিমকে বলা হয় কিউআরটি টিম আসে না এবারে এই চার উপনির্বাচনে যেটা চার কেন্দ্রের উপনির্বাচন সেখানে কিউ টিম যাতে সময় মতো পৌঁছয় সেই কারণে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তুমি জানো যে একশো শতাংশ বুথেই এবারে কেন্দ্রীয় বাহিনী থাকবে যেমনভাবে লোকসভায় ছিল এবার কমিশনের কেন মাথা ব্যথা কমিশন এই বাংলায় লোকসভা নির্বাচন যে সাধ্যবায় হয়েছিল কমিশন যেভাবে চেষ্টা করেছিল যে বাংলায় সন্ত্রাসমুক্ত নির্বাচন করাতে অবাধ এবং শান্তি অবাধ এবং শান্তিপূর্ণ এবং সেটা অনেকটা সফল হয়েছে বলে আমি আমার ব্যক্তিগত মত আমি এর আগেও বলেছি ওয়ালের দর্শকরা জানে কারণ বাংলায় যে সমস্ত নির্বাচন আমরা দেখেছি এর আগে তার তুলনায় এবারে লোকসভা নির্বাচন যথেষ্ট অবা শান্তিপূর্ণ ভোট মানে হয়েছিল বলেই বলতে পারি এবং শেষের দিকে মানে ষষ্ঠ দফা এবং সপ্তম দফাতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল ঠিকই কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ তো কমিশন যেহেতু লোকসভা নির্বাচন সাত দফার নির্বাচন তারা অবাধ শান্তিপূর্ণ করিয়েছিল তাদের একটা কনফিডেন্ট বেড়ে গেছে বাংলাকে নিয়ে এবং বাংলার যে চার উপনির্বাচন সেই উপনির্বাচন নিয়ে তারা কনফিডেন্ট যে আগামীকাল যে নির্বাচন হবে সেই নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হবে এবং আরেকটা বিষয় তোমায় বলে রাখবো যে শুধু কেন্দ্রীয় বাহিনী নয় বুথের বাইরে তোমার কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ যেহেতু কলকাতার মধ্যে একটি কেন্দ্রে ভোটার মানিকতলা সেখানে কলকাতা পুলিশ থাকবে এবং অন্যান্য যে তিনটি জায়গায় উপনির্বাচন রয়েছে সেখানে রাজ্য পুলিশও থাকবে সব মিলিয়ে এ যেটা ইলেকশন কমিশনের যেটা এখন হচ্ছে তোমার মেন বিষয় ভোটারদেরকে তোমার বুথের দিকে নিয়ে আসা কারণ তুমি জানো উপনির্বাচনে এমনি যে নির্বাচন হয় সাধারণ নির্বাচন সেই সময় যে শতাংশে হারে ভোট পড়ে উপনির্বাচনে কিন্তু সেই ভোটটা পড়ে না তো কমিশন চাইছে যে তোমার আগামীকালের ভোট যাতে সবাই দিতে আসেন এবং নিজের ভোটটা দিতে নিজে দিতে পারে সেই বিষয়টা তারা নিশ্চিত করার চেষ্টা করছে আমি তোমায় বলবো প্রীতি তুমি তো আজকে কমিশনে ছিলে কমিশনে আজকে গিয়ে সি অফিসের দিক থেকে কি কি দেখলে এবং কি কি বলছেন তারা কালকে নির্বাচন নিয়ে একদমই চারটি কেন্দ্র উপনির্বাচন রয়েছে দর্শকদের জানিয়ে দেওয়া ভালোই চারটি কেন্দ্র কি কি যেমন আমাদের সামনে রয়েছে রায়গঞ্জ তেমন রানাঘাট দক্ষিণ রয়েছে বাগদা রয়েছে এবং মানিকতলা রয়েছে রফিকদা একটা বিষয় আমরা দেখতে পেয়েছিলাম লোকসভা নির্বাচনের আগে সময় যে আমরা কথা বলছিলাম জানতে ওয়েব নিয়ে যে যে সমস্ত জায়গায় ওয়েব হবে না সেখানে কি হবে সেক্ষেত্রে কিন্তু তৎপর কমিশন রফিকটা আমরা ওয়েব নিয়ে যেমন কথা বলছি কিউআরটি টিম নিয়ে কথা বলছি মাইক্রো অবজারভার নিয়ে কথা বলাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চার কেন্দ্র রয়েছে আমি একবার জানিয়ে দিতে চাই কোথায় কত মাইক্রো অবজারভার থাকবে রায়গঞ্জের ক্ষেত্রে আঠেরো রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে পঞ্চাশ বাগদার ক্ষেত্রে পঁচিশ এবং মানিকতলার ক্ষেত্রে কিন্তু উনিশ মাইক্রো অবজারভার থাকবে সেক্ষেত্রে এই মাইক্রো অবজারভার কিউআর টিম ওয়েব কাস্টিং এত কিছুর পরেও আমি জিজ্ঞাসা করব যে সফলভাবে নির্বাচন করাতে কি সম্ভব হবে কমিশন দেখো নির্বাচন কমিশন বা আমাদের বাংলার সি অফিস তারা তো চেষ্টা করবে যে অবাধ শান্তিপূর্ণ করার জন্য কারণ তুমি বারবার বলবে একটাই কথা লোকসভা নির্বাচন সাত দফা নির্বাচন তারা অবাধ শান্তিপূর্ণ করতে পেরেছে মোটের ওপরে সে জায়গা থেকে উপনির্বাচন নিয়ে তারা বলতে পারো খুবই কনফিডেন্ট এবং আজকে সি অফিস থেকেও তারা জানাচ্ছেন যে আগামীকালের নির্বাচনও অবাধ শান্তিপূর্ণ হবে তবে প্রীতি একটা বিষয় যে তোমার যতক্ষণ না ভোট শেষ হয় আগামীকাল যে ভোট নির্বাচন রয়েছে সেই নির্বাচন বিকেলের পরে আমরা বুঝতে পারবো যে কমিশন যেটা চাইছে বা যেটা দাবি করছে যে আগামীকাল অবাধ শান্তিপূর্ণ ভোট হবে সেটা তো কালকে আমরা বিকেলে পরেই বুঝতে পারবো রফিকা এই প্রসঙ্গে আরও একটা কথা জানিয়ে রাখা ভালো দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন এই চারটি কেন্দ্রে যে পরিমাণ ভোট পড়েছিল দু সালে লোকসভা নির্বাচনে এই সমস্ত বিধানসভাতে কিন্তু ভোটের পরিমাণ কমেছে একমাত্র মানিকতলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাষট্টি দশমিক নয় চার শতাংশ আমরা দু হাজার একুশ সালে দেখেছিলাম এবং লোকসভা নির্বাচনে আটষট্টি দশমিক পাঁচ পাঁচ শতাংশ বাকি যে তিনটি কেন্দ্র রয়েছে সেই তিনটি কেন্দ্রতে দুহাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন রয়েছে তার থেকে কম ভোট মানে অর্থাৎ দুহাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই সমস্ত বিধানসভায় কম ভোট পড়েছে কারণটা কি বলে মনে থাকে একদম তুমি ঠিকই বললে মানে একুশের নির্বাচন মানে রাজ্যের সরকার তৈরি করা নির্বাচন সেই নির্বাচনে যে শতাংশে ভোট পড়েছিল লোকসভাতে অর্থাৎ দিল্লির সরকার ঠিক করার জন্য মানুষ কম বেরিয়েছেন কম ভোট দিয়েছেন এবং এইটা কিন্তু শুধুমাত্র এই চার তুমি চার কেন্দ্র দেখছো বলে তোমার মনে হচ্ছে কিন্তু তুমি একটা বিষয় তুমি একটু মনে করো আমরা যখন প্রত্যেকটা দফার নির্বাচনের পরে যে পরের দিনকে যে ফাইনাল যে আমরা ফিগার পাই কত শতাংশ ভোট পড়লো সেখানেও দেখা যাচ্ছে যে গতবারের থেকে এবারে ভোট কম পড়েছিল সে জায়গা থেকে একটা বিষয় কমিশন চেষ্টা করবে যে এই টার্গেটটা যেটা কমছে এটা বাড়ানোর এবং সেই কারণে তারা বিভিন্ন রকমভাবে তাদের যে সাইট সেই সাইটে তারা বিভিন্ন রকমভাবে প্রচার করছেন মানুষকে উৎসাহ করছেন উপনির্বাচন হলেও এটা আপনার ভোট আপনারা ভোট দিন কমিশন আপনাদের পাশে থাকবে কোনো সমস্যা হলে আমরা আছি তো সব মিলিয়ে কমিশন চেষ্টা করবে যে উপনির্বাচনে যাতে ঠিকঠাক ভোটটা পড়ে এবার তুমি যে বিষয়টা বললে যে একুশের নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচন সেখানে দেখা গেছে কমেছিল এটাও ঠিক যে যেখানে একুশের নির্বাচন রাজ্যের সরকার নির্বাচন করার একটা নির্বাচন তেমনি লোকসভাটা হচ্ছে তোমার দিল্লির সরকার আর এটা হচ্ছে উপনির্বাচন একটা বিধানসভা নির্বাচন তাও উপনির্বাচন সেই জায়গা থেকে সাধারণ মানুষ এই সময় অনেকেই কম অনেকে ভোট দিতে না চায় চেষ্টা করেন তো এখন বিষয় কমিশন কতটা চ্যালেঞ্জ নিয়ে তাদেরকে বুথমুখী করতে পারে সেটা তো দেখতে হবে এখন একদমই কাল সুষ্ঠুভাবে অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দবল কারণ খবর এখন এখানে